আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ থেকে রমজান মাস শুরু হলো, এজন্য আপনারা অনেকেই রমজান মাসের সেহরি এবং ইফতারের সময়সূচিটা এটি আপনারা অনেকেই জানতে চান। সেই জন্য আজকের এই ভিডিওতে আমি আপনারা প্রতিদিন কিভাবে রমজান মাসের সেহরি এবং সময়সূচিটা দেখবেন এটি আমি আপনাদেরকে দেখাবো। আপনি কিভাবে রমজান মাসের সেহরি এবং ইফতারের সময়সূচি এই ক্যালেন্ডারটি ডাউনলোড করে কিংবা স্ক্রিনশট নিয়ে প্রতিদিন আপনি আপনার মোবাইল থেকেই রমজান মাসের সেহরি এবং ইফতারের সময়সূচিটা আপনি দেখতে পাবেন। তবে এই রমজান মাসের সেহরি এবং ইফতারের সময়সূচি দেখানোর পূর্বে আমি আপনাদেরকে বলবো, আপনারা এই রমজান মাসে প্রতিটি রোজা রাখবেন এবং বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কারণ এটি রমজান মাস আমল করার মাস এবং কোরআন শরীফ তেলাওয়াত করার মাস এবং রোজা রাখার মাস। আমি কিছুক্ষণ আগেই একটি মানে রমজান মাসের যে ক্যালেন্ডারটা এটি গুগল থেকে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, প্রথমে আমি এটি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে রমজান মাসের যে ক্যালেন্ডারটা এটি আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি গুগল থেকে, ঠিক আপনারা কীভাবে মানে ওয়েবসাইট থেকে আর কি এইটি স্ক্রিনশট নিয়ে রাখবেন এটি আমি আপনাদের কিছুক্ষণ পরে দেখাবো। এটি আপনি ইচ্ছা করলে জুম করে আপনি দেখতে পাবেন। যেমন এখানে দেখাচ্ছে প্রথম রোজাটা আপনি দেখতে পাচ্ছেন যে 3 তারিখ, যেমন আজকে গেল, হ্যাঁ রবিবার, সেরি শেষ সময়টা দেখাচ্ছে এখানে 4:27, এখানে আপনি দেখতে পাচ্ছেন। এবং আপনি যদি একটু ডান দিকে আসেন তাহলে ইফতারের সময়টা 6:19, তারপরের দিন সেরির সময় আর 1 মিনিট কমছে 4:26, এবং ইফতারের সময় ওই একই 6:19। তার তৃতীয় রোজারটা আরও 1 মিনিট কমেছে, সেরির সময়টা 4:25, এবং ইফতারের সময়টা 1 মিনিট করে বেড়েছে 6:20। এখন এইটা এই যে আমি ক্যালেন্ডারটা আমি ইন্টারনেট থেকে যে আমি ডাউনলোড আমি যে স্ক্রিনশট নিয়ে রেখেছি এটা আপনি কীভাবে আপনি নিজেও স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং আপনি প্রতিদিন দেখবেন এই সিস্টেমটা এখন আমি আপনাদেরকে দেখাবো। এটি ডাউনলোড করার জন্য এই ক্যালেন্ডারটি রমজান মাসের সেহরি ও ইফতারের কিংবা এটি স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি প্রথমে গুগলে যাবেন। তারপরে গুগলে যাওয়ার পর রমজান মাসের সময়সূচি লিখে আপনি সার্চ করবেন। রমজান মাসের সময়সূচি 2022 লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর এরকম বেশ কিছু ওয়েবসাইট এখানে আসবে, তারপরে যেখানে আপনি যে ইমেজ এই ইমেজের মধ্যে টাচ করবেন, তারপরে এরকম ক্যালেন্ডারের অনেকগুলো ইমেজ আপনি দেখতে পারবেন 2022 সালের। তখন এই যে ডান দিকে যেই ক্যালেন্ডারটা আছে রমজান মাসের সেহরি ইফতারে এখানে টাচ করবেন, তারপর এটাই আপনি স্ক্রিনশট নিয়ে রাখবেন। এই স্ক্রিনশট নিয়ে রাখার পরেই আপনি এটা পরিপূর্ণভাবে পুরো 30 দিনের যে সময়সূচি সেহরি ইফতারে আপনি এখানে দেখতে পাবেন। প্রতিদিন আপনাকে গুগল কিংবা ক্রোম ওয়েব ব্রাউজারে গিয়ে সার্চ করে দেখতে হবে না, আপনি এটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। তাহলে আপনাকে কিছুক্ষণ আগে আমি যে দেখিয়েছি যে আমি একটি স্ক্রিনশট নিয়ে রেখেছি, তখন আপনি যখন ইচ্ছা আপনি আপনার ফোনের যে গ্যালারিতে গিয়ে ওই স্ক্রিনশট দেখে আপনি রমজান মাসের যে সময়সূচিটা সেহরি ইফতারে আপনি দেখতে পাবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি।